রাজশাহীর বাগমারায় শারদীয় দুর্গাপূজার উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে 5,000 শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সালেহা ইমরাত কোল্ড স্টোরের চত্বর থেকে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজশাহী চার আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এসব শাড়ি বিতরণ করেন। এ সময় ঢাকা চার আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালিক মণ্ডল, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ অনেকে উপস্থিত ছিলেন।